জবাব কিন্তু দিতে হবে। তার জন্য আমরা ঠিক করেছিল যে সমস্ত রাজনৈতিক দল যখন কুর্মির কোথায় কেউ কর্ণপাত করল নাই, বিমান বোস, দিলীপ ঘোষ, অভিষেক ব্যানার্জি, তো আমাদের লড়াইটা কে লড়িয়েছে? লোক লড়বে আমাদের লড়াইটা, সেই জন্য আমরা এই প্রার্থীটা দিয়েছি। প্রথমে বুঝতে হবে আপনাদেরকে, আমরা আমাদের একটা বিরোধী গোষ্ঠী আছে লিস্টেড আদিবাসী, সেই লিস্টেড আদিবাসীরা যাই করে বলেছে যে কুর্মিকে যদি আদিবাসী তালিকায় না নিয়ে আসেন, ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি না পাঠান, তাইলে আমরা সবাই ভোট দিয়ে আপনাকে জিতাব, সবাই ভোট দিয়ে আপনাকে জিতাব। এইটা ওই বড় গোষ্ঠীর লোকগুলো ওইখানে জয় করাম বন্ধুরা। তো আজকে দেখে নাও আমাদের বেঙ্গল টাইগার সঞ্জয় মাহাতোদার সেই ঝাঁঝালো বক্তৃতা যা সমস্ত কর্মী সমাজকে ঐক্যবদ্ধ করতে বাধ্য। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো আর 1K-তে পৌঁছে দাও তাড়াতাড়ি। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করো আর আমাদের দাদার সেই মূল্যবান বক্তব্যটা একটু শুনে নাও তোমরা সবাই, আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা। চলো টাটা, ভালো থেকো। ওই চক্রান্তকারীদের জন্য আজ আমাদের এই সভার এত পরিবর্তন করতে হইল, ওই চক্রান্তকারীদের জন্য আজ আমাদের এমন সেমন একটা জায়গায় যেখানে আমাদের বুঝতে পারছে না আমাদের লোকেরা, সেই রকম একটা জায়গায় আমাদেরকে সভা করতে হচ্ছে। এই লজ্জায়, এই লজ্জাটা আমাদের রাখিবার জায়গা নাই দাদা। যে কুর্মি এই সাত ভুঁইয়ের কুর্মিকে দেশের লোক ভয় করতো, জানেন আপনারা, এটাকে সাত ভুঁই বলে শামসুন্দরপুর অঞ্চল, এই সাত ভুঁইয়ের কুর্মিদেরকে দেশের লোক ভয় করত। তার পরিবর্তে আজ কুর্মির কি এমন অবস্থা ঘটিল যে কুর্মিকে লুকায় লুকায় সভা করতে হচ্ছে? লজ্জা করছে না আমাদের? আমাদের ভয়ে বাঘে গরুতে খেতে জল খেতে নেই, কুর্মির ভয়ে অথচ আজ কুর্মিকে লুকুয়া পড়াচ্ছে কি? যারা নুন মিটতে আছে রয়ে গেছে এই এলাকা, নুন মিটতে আছে, আমি জমি দিয়েছি আমার বুকের উপরে বসে আমার এই দাঁতকে লোহা নিয়ে ভাঙছে দাদা। এর যোগ্য জবাব কিন্তু দিতে হবে। তার জন্য আমরা ঠিক করেছিল যে সমস্ত রাজনৈতিক দল যখন কুর্মির কোথায় কেউ কর্ণপাত করল নাই, বিমান বোস, দিলীপ ঘোষ, অভিষেক ব্যানার্জি, তো আমাদের লড়াইটা কে লড়িয়েছে? লোক লড়বে আমাদের লড়াইটা, সেই জন্য আমরা এই প্রার্থীটা দিয়েছি। প্রথমে বুঝতে হবে আপনাদেরকে, আমরা আমাদের একটা বিরোধী গোষ্ঠী আছে লিস্টেড আদিবাসী, সেই লিস্টেড আদিবাসীরা যাই করে বলেছে যে কুর্মিকে যদি আদিবাসী তালিকায় না নিয়ে আসেন, ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি না পাঠান, তাইলে আমরা সবাই ভোট দিয়ে আপনাকে জিতাব, সবাই ভোট দিয়ে আপনাকে জিতাব। এইটা ওই বড় গোষ্ঠীর লোকগুলো ওইখানে কথা দিয়ে এসেছে। পুরুষ তার উপরে যদি কোন আদার কাস্টের লোক কোন নির্যাতন মূলক ঘটনা ঘটায়, তাহলে একটা আইন আছে যেটাকে বলে এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে কোন লোককে অ্যারেস্ট যদি করানো হয়, সে সহজে জামিন পাবে নাই। তার জন্য ওই এসটি মহিলার গাড়িটা চক্রান্ত করে ভাঙিল। কি কারণে? ওই রাজেশ মাহাতো, ওই কৌশিক মাহাতো, এরা যে আমাদের কুর্মি জনজাতির যে নেতা, এই নেতাগুলোর এত পাওয়ার ছিল যে ওই ঝাড়খণ্ড জেলায়, ঝাড়গ্রাম জেলায় একটা তৃণমূলের ক্যান্ডিডেটও দিতে পারছক নাই। ওরা ওইটা সমীক্ষা করে দেখেছে, সমীক্ষা করে দেখেছে যেহেতু এইদিকে আমরা নির্মূল হয়ে যাব তৃণমূল,
তাইলে এই নেতাগুলোকে জেলে ঢুকাইতে হবে। কি দরকার ছিল রাজন মহাতুর আন্দোলন করো 96,000 টাকা বেতন পায়, তিন পুরুষ ধরে বসে খাইত, তিন পুরুষ বসে খাবে, সে আজ জেলে আছে, তার চাকরির অনিশ্চয়তা, চাকরিতে থাকিবেন না থাকিবেন না তার কোনো ভরসা নাই, তার জন্য খাচ্ছে রাজন মহাতুর। এই আমার আপনার এই ছোট ছোট ছেলে মেয়েগুলা যাতে দুবেলা দু মুঠা পেট ভরে খাইতে পায় তার জন্য আন্দোলন করেছিল সেই রাজেশ মহাতুর। কি জন্য রাজেশ মহাতুর আন্দোলন করেছে, যে এই মা কাকি জেঠিটা যারা আজ 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পায় সেই লক্ষ্মীর ভান্ডারটা কি করে 1,000 টাকা হবে তার জন্য লড়াই করেছে রাজেশ মহাতুর। কার জন্য লড়াই করেছে রাজেশ মহাতুর? এই যে 60 বছরের যে বয়স্ক কাকা খুড়াটা আছে যে এখনো পেনশন পায় নাই, জয় জোহার প্রকল্পের মাধ্যমে ওই কাকাটা পেনশন পাবে 1,000 টাকা, তার জন্য আন্দোলন করেছে। আর আমরা কি ভাবছি, আমরা কি ভাবছি যে ওরা আন্দোলন করছে করে মরুক, জেল খাটছে কাটে মরুক, আমি আমার কি করে মিনি কেকটা পাবো তার জন্য এসে ঘাস ফুলে দাঁড়াই দিচ্ছি। ভাবুন আমাদের লজ্জা এটা, আমাদের একজন উচ্চ শিক্ষিত মাস্টার মশাই আমার সঙ্গে এখনো তার চিন্তা এলেন, ইনিও হাই স্কুলের মাস্টার মশাই, কি দরকার আছে, দরকার আছে আন্দোলন করুন, এই মানুষটা দরকার আছে আন্দোলন করুন। ইনি যে 80-85,000 টাকা বেতন পান তিন পুরুষ খাইতে পাবে যে তাই বেটা, আর নিজের যে সম্পদ আছে 60 পুরুষ বসে খাইলে বুড়াবেন নাই, তার জন্য আন্দোলন করছে, নিজের জন্য না নিজে আরো চাকরি পাবেন তার জন্য। মহানাই বন্ধু এই সমস্ত পুরনির কথা চিন্তা ভাবনা করে আন্দোলনে নামিয়েছে, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর ওরা ঠিক করেছে যে কুর্মি আর লিস্টেড আদিবাসী যদি এক থাকে, কুর্মি আর লিস্টেড আদিবাসী আমি আর কোন জাতির নাম ধরব না বুঝে নিবেন, সেই লিস্টেড আদিবাসী আর কুর্মিকে গন্ডগোল লাগাইতে হবে, না লাগাইলে কি হবে, এরা যদি এক থাকে দাদা এমন আন্দোলন হবে ওই ঝাড়খণ্ড রাজ্য গঠন হয়ে যাবে। কারা করেছিল আন্দোলনটা, আজ যে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা পাইছে কারা হইতে, আজ যে লালগড় আন্দোলন হয়েছিল কারা করেছিল আন্দোলনটা, এই কুর্মি আর লিস্টেড আদিবাসী, তাইলে এদের দুজনকে আগে বিভাজন করেছে, কি করে বিভাজন করে যাবে, ওরা চিন্তা ভাবনা করল এরা যে আন্দোলন করছে মমতা ব্যানার্জি তো ফার্দার কমিটেন্ট জাস্টিফিকেশন পাঠাই দিবেন, তাই এদের বিরুদ্ধে লাগাইতে গেলে ওরাকে বলতে হবে নাই তোদের চাকরি গুলো সব মারি দিবেন, বন্ধ দা বন্ধ দা, কুর্মিকে আদিবাসী তালিকে আনা যাবে নাই বন্ধ দা, এই বন্ধ দা কারা করলো আপনারা দেখেছেন, পুরো সরকারি মদতে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করেছে সরকারি পুরো ব্যবস্থাপনায়, কোনদিন সরকারি বাস কোন মিছিল মিছিল ভাড়া হয়ে দেখেছে, ওরা কলিকাতায় সভা করেছিল কুর্মির বিরুদ্ধে সেখানে সব সরকারি বাস নিয়ে গেছিল, তার জন্য ওদের নিজেদের জন্য ওরা বুঝেছিল যে যদি কুর্মি আদিবাসী তালিকায় আছে তো একদম পুরুলিয়া থেকে খড়গপুর, পুরুলিয়া থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে খাতড়া যতগুলো এমএলএ এমপি আছে সবগুলো হবে কুর্মি আর লিস্টেড আদিবাসীদের, একটাও বোস একটাও ঘোষ একটাও চ্যাটার্জি একটাও মুখার্জি হইতে দাঁড়িয়ে, তার জন্য এই দুটো জাতকে গন্ডগোল লাগাচ্ছে। আর উহাদের সঙ্গে আরো দেখবেন আজকাল সিপিএম আজকাল বিজেপি আরো গন্ডগোল লাগাচ্ছে, কাকা লিস্টেড যে সব থেকে বড় জাত লিস্টেডের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তাদের যে ভোট নিয়ে এখন বিজেপি আর সিপিএম এদের মধ্যে যারা নিজস্তরে আছে কম সংখ্যায় সেই কম সংখ্যার লোকগুলোকে দু একটা টিকিট দানা দিচ্ছে, দেখবেন লক্ষ্য করে দেয়ালে লেখা আছে কোন জাতির কথা আমি বলি মনে, এরা দেখেছে যে সিপিএম যে সিপিএম সেই তৃণমূল সেই বিজেপি সেই কংগ্রেস এরা কারণ কলকাতা থেকে নিয়ন্ত্রণ করে দাদা পুরো দলটাকে, যে জন্য আজ এই নেদরা গ্রামে এক গাড়ি বালি নিতে গেলে 3500 টাকা দিয়ে কিনতে হয়, এই বালিটার সর্বোচ্চ দাম কত, বালিটার সর্বোচ্চ দাম এইখানে আমি 1500 টাকায় ফেলতে পারছ কিন্তু 3500 টাকা লিখছে, তাইলে আমাদের 2000 টাকার ট্যাক্স
কলকাতা, কলকাতায় কি হচ্ছে, রাস্তা জাম হচ্ছে, ফ্লাইওভার করে দিচ্ছে উপরে উপরে, আর নেতারা ঢাকে ঢুকতে একটা ভালো রাস্তা নাই, আপনি গাড়ির উপরে চাপলে ছুলাই যাবেন, এইখানে আসতে ছুলাই যাবেন, একটা গায়ে ভালো রাস্তা নাই, তাহলে আমার বালি, আমার কাঠ, আমার ইট, আমার সব কিছু কয়লা, আমি একটা চকলেট খাচ্ছি তার ট্যাক্স দিচ্ছি 10 পয়সা, 1 লিটার যদি আমি ডিজেল কিনছি সেটা 22.5 টাকা ট্যাক্স দিচ্ছি, একটা আমি গ্যাসের সিলিন্ডার কিনছি সেটা ট্যাক্স দিচ্ছি 250 টাকা মমতা ব্যানার্জিকে, 1 লিটার পেট্রোল কিনছি 22.5 টাকা ট্যাক্স দিচ্ছি মমতা ব্যানার্জিকে, আর কেন্দ্রীয় সরকার তো দিচ্ছি 22.5 টাকা, তাহলে সেই টাকার কাজটা হচ্ছে কোথায়, কোথায় হচ্ছে জানেন, সব টাকার কাজ হচ্ছে কলকাতার, আর আমাদের এই এলাকায় কিছু এজেন্ট কিছু আছে, কিরকম এজেন্ট, ওই যারা পঞ্চায়েতে দাঁড়াচ্ছে তাকে একটু বলছে তুই জব কারে 5টা ম্যান্ডেট ঢুকাই নিবি, তার বিনিময়ে কি ভোটটা লেগে পুরো যাচ্ছে, এখানে ভোটটা দিলে কার বুদ্ধি হবে, দলত ওরা ঠিক করে নিয়েছে যে এই ভোটে তো আমি মুখ্যমন্ত্রী পাল্টে বলে, এই ভোটে আমি প্রধানমন্ত্রী পাল্টে বলে, তাই আমরা গুনতি চালাই এই ভোটের মাধ্যমে যে আমার এত ভোট আছে তাইলে মুখ্যমন্ত্রীটা আমার হবে, এই গুনতি করার কাজে নিয়োগ করেছে কিছু আমাদের এলাকার এজেন্টকে, এই এজেন্টরা গুনতিটা পাঠাবে কইখানকে, বিনিময়ে ওই এজেন্ট একটা তিরপল পাবে, এদের যদিও আইসিডিএস চাকরি করে দেওয়ার মতো এদের ক্ষমতা কারো নাই, কারণ আপনার গায়ের যে লাল নিচ আসবে এটাও দেখি না, তো স্কুটি এগুলি হাসা চামড়ার মহিলা রায়পুর থেকে আসে, তো এই আমার গায়ের যে মাতাকে দেখি না রাত্রি রান্না করছে তাদের আইসিডিএস রান্না করারও ক্ষমতা নাই, সেই রায়পুরের বিধি পাঠাচ্ছে, আর কি করছে না আমাদের দেখেছে এতদিন ধরে পর্যালোচনা করে দেখেছে যে আমাদের যদি প্রাইমারি নিয়োগের বোর্ড বাঁকুড়ায় থাকে তাই এই এলাকার কিছু লোক চাকরি বাকরি পাচ্ছে, তাই ওই পার্থ চ্যাটার্জি ওই আমাদের মানি ভোটটা যেটা ঠিক করেছিল মমতা ব্যানার্জিকে বুঝাইছে যে দিদি যদি নিয়োগে স্বচ্ছতা না হয় তাহলে ডিস্ট্রিক্ট প্রাইমারি বোর্ড গুলোকে ভেঙে দেন এবং কলকাতাকে নিয়ে আসুন, ফলে কি করল মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জির একটা একটা নিয়োগে 10 লাখ 15 লাখ 20 লাখ করে ঘুষ দিল, আর বিল্ডিং গুলা শুধু লাল নোটে ভরা আছে, যে বিল্ডিং গুলো কপাট পুরা হচ্ছে তৃণমূলের বড় বড় নেতাদের তাদের লাল নোটে ভরিয়ে গেছে দাদা, এই বিল্ডিং চক্রান্ত করে এই বইগুলো ভেঙেছে, আর কি করেছে বিজেপির নেতারা যে চালু চালু করে আসছে আমরা যে এনআরডিএস কাজ করে 2-4 টাকা রোজগার করছিলাম সেই রোজগার গুলোকে বন্ধ করাই দিল কে, শুভেন্দু অধিকারী, এই এলাকার লোক যাতে কোনো টাকা না পায়, এই এলাকায় যে আবাস যোজনার ঘরে টাকা পাচ্ছিল সেই টাকাগুলো যাতে কেউ না পায় তার জন্য আটকায় দিল, ওই যে হিসাব দেয় নেই তার জন্য আটকাইছে, ও হিসাবটা তোমরা ঘুরে বুঝে নেয় আমাদের জন্য আটকায় রাখছো, গরিব মানুষের যারা পাচ্ছিল পাচ্ছিল, ওরা এই যে ওদের চক্রান্ত এই এলাকার লোকের যদি দুবেলা দাদা ভাত জুটে যায় তাহলে এই এলাকার লোক জাগিয়ে উঠবে, তাহলে আমাদের রাজনীতিটা চলবে কি করে, মমতা ব্যানার্জির জমি আছে ব্যবসা আছে কি করে, আমাদের কোটি কোটি টাকা, অভিষেক ব্যানার্জির 2 কোটি কোটি টাকা, তো এই এলাকার থেকে লুটে পাইতে নিয়ে গিয়ে খাচ্ছে, আর আমাদের লোকগুলো দুবেলা খাইতে পাচ্ছে না দাদা, ওই কুর্মী আন্দোলনকে আমি ধন্যবাদ জানাবো, এই এলাকায় আজ অঙ্কমতি এলাকায় মাংস মাংসময় মদ খাইয়ে ছাপ গুলো উল্টে বলত, কিন্তু এই কুর্মী আন্দোলনের ফলে অনেক ছাপ মদ না খাই আজ মিটিং করছে, ফলে ওই লোকগুলোর ভদ্রতা হচ্ছে, আর রাজনীতির লোকেরা আছে করে বলবে তোমাকে ভোট দিচ্ছে মুরগি দিচ্ছি দু বোতল মদ দিচ্ছি, ওরা এলাকাকে মাতাল করবে, আর যত লোক মাতাল হয়ে থাকবে তত ওদের ওইখানে 1 বোতলে শুনছি নাকি 5 টাকা অভিষেক ব্যানার্জি ট্যাক্স পায়, আমরা শুনছি যে দিয়ার লটারি গুলা যে লটারি গুলা ওইখানে টেবিল পাইতে দিচ্ছে এই লটারি 300 কোটি টাকা তৃণমূল দলকে ফান্ড দিয়েছে লটারির মালিক, আমার ঘরের ছাটাকে মোটগুদা বাজারে সবজি কিনতে পাঠাইছি সে বইকে যদি 1 কোটি টাকা উঠে যায়
ওই 30 টাকার চাউল তো আমি কিনে বলছি আজকে বেগুনের দাম 60 টাকা, তাই আর বেগুন কিনতে পারি নাই। ও দু লোটারি কিনেছে, সেই লোটারির টাকায় 325 টাকা তৃণমূলকে ফান্ড দিয়েছিল, সেই ফান্ডের জন্য অভিষেক ব্যানার্জি নবজোয়ান করছে। টাকা টাকা লটারির মাধ্যমে আপনার টাকাটা লুটে নিয়ে গেল এবং সেই লুটা টাকায় নবজোয়ান কর্মসূচি হচ্ছে। তাই বন্ধু, এই রাজনৈতিক যে খেলাটক, এই খেলাটক থেকে মুক্ত করতে হবে কুর্মী জনজাতি তথা এই এলাকার যতগুলো হিট মিটার সম্প্রদায় আছে, যারা কুর্মীর সাথে কোনো না কোনো প্রকার সম্পর্কে সম্পর্কিত। যেমন নাপিত কুর্মীর চুল কাটে, তার সংসার চলে, একটা হাড়িমুড়ি কুর্মী ধরে ছাপও হলে তাদের গান কাটে, তাদের সংসার চলে। একদম ভোমা বুড়ি, কুর্মীর ঘরে কাপড় চুপড় কাটে, তার সংসার চালায়। এই সমস্ত হিট মিটার গোষ্ঠীকে বুঝাইতে হবে এবং এই কুর্মী জাতির যদি উন্নতি হয় মাথা, তোদের দুপাই করে দিচ্ছিলাম কামনা পড়বে তোকে চারি পাই দিব, মকর পড়বে দুপাই দিচ্ছিলাম তোকে চারি পাই দিব। এই গোষ্ঠীকে সন্দিন নিয়ে কুর্মী একসাথে চলেছে, আমাদেরকে চলতে হবে। আমাদের কোন জাতির মধ্যে বিদ্বেষ করা চলবে নাই, আমাদের কোন সত্তা সম্প্রদায়ের লোক আমাদের কেউ বিরোধ নয়। ওইখান থেকে কলিকাতার কিছু দাদা দিদিরা এরাকে বিরোধ ঘটানোর চেষ্টা করছে, কিন্তু সেই বিরোধ আমরা গায়ে গায়ে কোনো মতে হতে দেবো নাই। আমরা একসাথে যেমন বংশ পরম্পরায় বসবাস করেছি, সেই বংশ পরম্পরায় সেই ঐতিহ্য আমার যেদিন চাষের হালটা থাকে নাই, সেদিন আমার সেই সত্তার ভাইটা আমার ঘরে হাল দিয়েছে, আমার সেই সাঁওতাল বন্ধুটা আমাকে হাল দিয়েছে, আমিও ভাগ বাঁধে দিয়েছি সেই সাঁওতাল বন্ধুটার, সেই সত্তার বন্ধুটার। তাদের কোনো মানে কোনো আমাদের সাথে ঝামেলা ছিল নাই। সেই কলিকাতার সারা জামলার লোকেরা আজ আমাদের মধ্যে ঝামেলা লাগায় ওদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই চক্রান্ত গুলো কিন্তু প্রত্যেকটা কুর্মীকে বুঝে নিতে হবে। আর আমি যে গল্পটা দিয়ে শেষ করব বন্ধু, প্রত্যেক জায়গায় দেখেছেন কোন গল্প যদি লেখে, কোন গল্প যদি লিখতে থাকে, তার থেকে হিন্দি বইয়ের গল্প লিখলে এক গরিব ব্রাহ্মণ থা গল্পটা শুরু হইত। এক গরিব ব্রাহ্মণ থা বা এক গরিব ব্রাহ্মণ ছিল, ওই উঠেনে তো বলে নাই এক গরিব কুর্মী ছিল, গল্পটা লেখা আছে কোথাও, কোন গল্প বলবে। এক গরিব কামার ছিল, এক গরিব কুহার ছিল, এক গরিব লোহার ছিল, কোন জায়গায় কোন গল্প লেখাতে পারবে? কেন লিখত এক গরিব ব্রাহ্মণ ছিল? হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে একটা লোক গরিব, সেই লোকটাকে লিখছে গল্প। আর হাজার হাজার কুর্মী গরিব, হাজার হাজার কুহার গরিব, হাজার হাজার লাপিত গরিব, এদের কথা লিখতক নাই, কারণ এদের এই গরিব হওয়াটাই এদের ভাগ্যের পরিহার, আর ওদের একজন গরিব হওয়াটা ভাগ্যের পরিহার। বুঝতে পেরেছেন বিষয়টা? ওই ওরা ওই উচ্চবর্ণে যারাকে বলে সবর্ণ, ওদের একজন গরিব লোকের মিনিমাম ইনকাম কত থাকলে গরিব হয়ে যাবে? 8 লক্ষ টাকা যদি বাৎসরিক আয় হয়, তাইলে ওই সবর্ণের একটা লোক হয় গরিব। 8 লক্ষ মানে তাহলে মাসে হচ্ছে 66,000 টাকা যার রোজগার, সে হচ্ছে গরিব। তাহলে কুর্মীরা একজন গরিব কখন কত রোজগার করলে গরিব হয়ে যাবেন? 3.5 লক্ষ যদি বাৎসরিক আয় হয়, তাইলে সেই কুর্মীটা গরিব। কোন 3.5 লক্ষর উপরে যদি আয় হয়, সে ওবিসি সার্টিফিকেট পাবেন নাই। আর 8 লক্ষ যদি আয় হয় ওই সবর্ণতা, তাহলে সে EWS ইকোনমিক উইকার সেকশন বলে একটা সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটটা বলে ও যে সরকারি চাকরি থাকবে, সেই চাকরির রিজার্ভেশন পাবে 10%। আর আপনি যদি 3,60,000 নিচে রোজগার করেন, তাইলে আপনি একটা ওবিসি সার্টিফিকেট পাবেন, সেই ওবিসি সার্টিফিকেটের রিজার্ভেশন পাবে 7%। আর শেষ করিব এই বলে, সারা ভারতবর্ষে একটা চক্রান্ত চলছে।